আমি ইচ্ছা করে তোমাকে ঢাকানোর জন্য এই যে এই ক্লিপটা কুড়িয়ে পেয়েছি, ক্লিপটা বেশ সুন্দর। আমার বউ বলছে যে আমার কি খেতে চাও জানো, আস্ত মুরগি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো ফার্স্টেই বলি সবাইকে মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাসের দিন আমি ভিডিওটা করছি, ক্রিসমাসের পরের দিন পোস্ট করব হয়তোবা। তো রেডি হয়েছি, এখন যাব হচ্ছে কৃষ্ণনগর মেলাতে, চার্চে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা একটু মাঝ রাস্তায় এসে দাঁড়িয়েছি, আর আমার অবস্থা হচ্ছে এই, মানে অবস্থা বলতে কি, আমি আমার চুলটা খারাপ হয়ে যাবে বলে ওর বড় বসে আইডিয়া দিল যে তুমি এটা পড়ো। পেছনে দেখেছো কি সুন্দর শস্য ক্ষেত, এটা খুলে দিই একটু, চলো ঘুরে আসি একটু। আহা কি সুন্দর সূর্য, মামা চকচক করছে পেছনে। এই জায়গাটা খুব ভালো লাগে, ফাঁকা, খালি গাড়ি ঘোড়া ছাড়া কিছুই যায় না। এখন কোথায় যাওয়া হচ্ছে? সরষে খেতে। সরষে খেতে যাব। কি করবা গিয়ে ওখানে? ছবি তুলতে। আর দৌড়ে দৌড়ে একটু ভিডিও। ওহ ওহ কি দারুন, দেখো সাবধান, দলাম করে এখানে পড়ে গেলেন, নাক মুখ সব বুঝকায় গেল। হলো তাহলে, এখন আকে সোয়েটার পড়তে হবে। হলো হলো ছবি তোলা, ছবি তোলা, ছবি তোলা না রিলস বানানো। আর সবাই হাসছে, আর সবাই করছি। ওই যে ওইদিকে 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 লোক, এদিকে এদিকে লোক, সব তাকিয়ে তাকিয়ে হাসছে। এদের এর ভাব দেখে, এই মেয়েটার ভাব দেখে, এই মেয়েটার ভাব দেখে আমি কি করেছি, আমি কিছু করেছি? চলো আমি কি একটু দেখিনি। আহ কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ, ওয়াও দারুন। এরকম ভাবে মেলা আমাদের করতে হবে কিন্তু, ঠিক আছে? নো না, এরকম ভাবে না করলে কিন্তু ভালো লাগবে না, এরকম ভাবে করতে হবে। চলো বেশি বকো না। আহ কি দারুন লাগছে, ও চলো, আমাদের আজকে বিরতি না হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেলার উদ্দেশ্যে। চলো, লং ডিসটেন্স তো ওই জন্যই। হ্যাঁ একটু রেস্ট নিলাম, অনেকটাই ভালো লাগছে। চলো 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 আমাদের ডেস্টিনেশনে চলো। কি চটকেছো তুমি? কি চটকেছি? ঘুঘু চটকেছে। তো আমাদের হচ্ছে বাইক নিয়ে ভেতরে ঢুকতে দিল না, তাই এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে। এখনো দিন দিন ভাব। মাইরি
ছবি তুলবো না দিচ্ছে, দাঁড়াও জায়গাটা একটু, জায়গাটা একটু ভালো করে দেখে দিই কেমন হয়েছে। এই যে ওপর যেরকম ভাবে সাজিয়েছে, মেলায় আসলে তোমাদের একটা কথা বলি, মেলায় আসলে মানে এই এইসব দোকানে ওর আসতেই হবে, এটা বাধ্যতামূলক। এটা কোথায় লেখা আছে কোথাও যে এখানে আসতে হবে? হ্যাঁ, মেলায় আসলে আসতেই হবে না? হ্যাঁ, কত কত পড়ে রয়েছে বলতো, কত কত পড়েছে, গাদা গাদা পড়ে রয়েছে না? খালি খালি পড়ে পড়ে থাকে, পড়ো না আর টাকাগুলো নষ্ট করো। একটা আসন করে ম্যাম বসে পড়েছে, বসে পড়েছে না আমিও বসলাম। গোপাল ঠাকুরের তো আমরা হচ্ছে মেলা থেকে ঘুরে টুরে বেরিয়ে চলে এসেছি, এখন আমরা আবার এক জায়গায় যাবো প্ল্যান করলাম, ওই জন্য মেলা থেকে কিছু না খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি। আসলে মানে কৃষ্ণনগর থেকে তো মাদারসাট খুব বেশি দূরে না, তো বর্মশাই বললো তাহলে এখানে সময় নষ্ট না করে চলো মাদারসাট থেকে ঘুরে আস। তো এখন ওখানে যাচ্ছি মাদারসাটে, চলো গিয়ে তোমাদের সাথে ওখানে নেমে আর তোমাদের সাথে দেখা কথা বলছি। তো আমরা এই যে মাদারসাটে চলে এসেছি, দেখো কত সুন্দর সাজিয়েছে। তো প্রত্যেকবার এখানে কিছু না কিছু ইউনিক করে, তো সাজানোটা আমার বেশ ভালোই লেগেছে। তো ভাবলাম ওই সাইড দিয়ে ঢুকবো, কারণ ওই সাইড দিয়ে ওয়েলকাম গেট করেছে, তো আমরা ভুলবশত এদিক দিয়ে চলে এসেছি। তারপরে দেখলাম, আর এদিকে দেখো হ্যান্ডমেড সব জুয়েলারি, হ্যান্ডমেড ব্যাগ, তারপরে হ্যান্ডমেড সোয়েটার টোয়েটার এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছিলো। তো আমার একটা ব্যাগ ভীষণ পছন্দ হয়েছিল, তো কোন ব্যাগটা নিয়েছি সেটা তোমরা শেষেই দেখতে পারবে। মেয়েরা এখন খিদে পেয়েছে, এখন এইবার অবস্থা দেখো কি অবস্থা, না চোখ মুখে তো বসে গেছে, মেকআপ করেছো, মেকআপ মেকআপ করেছো তারপরও তো চোখ মুখ বসে গেছে, তাও মনে হচ্ছে যে চোখ মুখ বসে গেছে ওরকম, তাই না? ওয়েটিং ওয়েট ওয়েট শুধু ওয়েট আর ওয়েট। আমি কী কী অর্ডার করেছি শোনো তোমরা, আমি 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 অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কারি, হ্যাঁ এক প্লেট, আর একটা জল অর্ডার করেছি, ঠিক আছে। এবার আমার বউ বলছে যে আমার কী খেতে ইচ্ছা করছে জানো, তা বলছে কী, বলছে যে আস্ত মুরগি, আস্ত মুরগি খাবে। তারপর তারপর আমি আবার একটা অফার দিলাম যে আচ্ছা ঠিক আছে তুমি আস্ত মুরগির জায়গায় আমি যদি একটা আস্ত খাসি এনে দিই কে কেমন হবে, বলছে না আমি আস্ত খাসি খাবো না, আমি আস্ত মুরগিই খাবো, বুঝলে। আমি আমি আশীর্বাদ করি তোমাকে যেন একটা মুরগি এনে দিতে পারি। কেমন হ্যালো বললাম না ভালো কেমন লাগছে, খুব সুন্দর দারুণ। কিন্তু আমি ভাবছি আমি ভাবছি যে এত ভাত কি করে খাবো, মানে এত ফ্রাইড মিক্সড ফ্রাইড কি করে খাবো, খাবে সব পারবে, পারবো না, হবে না, পারবে পারবে, রেখে যেতে পারবো সব কিছু। আমি খেয়েছি না, তুমি কিছু খাওনি বলো, তাই যে চামচগুলো সাজিয়ে সাজিয়ে আমার প্লেটে রেখেছে, আর এটুকু খেতে পাচ্ছি না। কি বলছিলে জানো একটু আগে,
বলছিলাম কি 200 টাকা ধার দাও, মাইনে তুমি মাইনে পেলে শোধ করে দেবো। তাই সত্যি সত্যি আমি মাইনে করলাম, আমি মাইনে পেলে শোধ করে দেবে, বাহ গুড। এই যে এই ব্যাগটা কেনার জন্য আমি বাইরে চলে গেছি, বাইকের কাছে চলে গেছি, তারপরও আমাকে টেনে টেনে নিয়ে চলে, টেনে 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 নিয়ে চলে এসছে। এই ব্যাগটা নিয়ে আসবে শুধুমাত্র, এই ব্যাগটা শুধুমাত্র নিয়ে আসবে। চেন দেখো, হ্যাঁ ভেতরে চেনটা দেখো, হ্যাঁ ঠিক আছে, চেন চালাও, মানে ইয়ে করো, পুরো হাতে তৈরি করা, এটা হাতে নিজের হাতে করা। আমাকে আমাকে হচ্ছে এটা কিনে দেওয়ার পেছনে একটা কারণ আছে, আমি তোমাদের বলি কারণটা। হ্যাঁ কারণটা হচ্ছে ওখানে আমি না না ওখানে ইচ্ছা করে ইচ্ছা করে করেছি, ইচ্ছা করে না, ওখানে আমাকে বলছে দেবে না দেবে না কিনে, আমি ঠিক আছে আমি চলে আসছি বাইরে। এবার ওখানে ক্রিসমাসের যে সাজিয়েছে ওখানটায় ও দাঁড়িয়ে বলছে কি যে এখানে একটা মেয়ে রয়েছে, দিয়ে বলছে কি মেয়েটা তো খুব সুন্দর, দিয়ে আমি রাগ করেছি, তারপরে ওই জন্য আমাকে এই এটা কিনে দিয়েছে। আরে আমি আমি ইচ্ছা করে তোমাকে রাগানোর জন্য বলেছি, না আমি তোমার সাথে আমি তোমার সাথে বলবো কি জন্য, তারপরে তাহলে রাগ হওয়ার জন্য একটা কিনে দিলে কেন, এমনি এমনি দিয়েছি ওই, মানে শোনো এমনি দিলে সেই মনটা পাওয়া যায় না, রাগিয়ে যদি জিনিসটা দিই না বলছে কি ওই মেয়েটা ওই ওই মেয়েটা খুব সুন্দর, তো বলেছে আমার তো মাথায় রাগ উঠে গেছে শুনে আমি আসছি না, ওখানে দাঁড়িয়ে রয়েছি, তারপর বলছে চলো চলো তোমাকে ব্যাগটা কিনে দিই, তাই বলে আমাকে ব্যাগটা কিনে দিল, মানে ঘুষ ঘুষ দিল আমাকে, ঘুষ তো ঘুষ না ঘুষ দিয়েছে। তো শোনো এর পেছনে একটা কারণ আছে, একটা মজা, তুমি তো তুমি তুমি ব্যাগটা চাইলে তোমাকে তো এমনি এমনি দিতাম, তাহলে তুমি বরকে বলেছি বর কিনে দিয়েছে, আমি তোমাকে রাগিয়ে ব্যাগটা কিনে দিয়েছি, এর মধ্যে একটা আলাদা রকম অন্যরকম ব্যাপার সেবা থাকে। আমার হচ্ছে কথা বলতে বলতে একটা ফায়দা হয়ে গেল, কি ফায়দা দাঁড়াও দেখাচ্ছি, এই যে ক্লিপটা কুড়িয়ে পেয়েছি, ক্লিপটা বেশ সুন্দর, ভালো তো, তাই জন্য ভাবলাম নিয়ে নিই নতুন। এই ঠান্ডার মধ্যে আইসক্রিম কে খায় তাই বলো, এই দেখো মাথায় চাদর মাদর মুড়িয়ে নাকি আইসক্রিম খাচ্ছে, এ কি ঘটনা, আমি খাই, এ তো বাচ্চা বাচ্চা মানুষও বোঝে ঠান্ডার মধ্যে আইসক্রিম কে এরকম খায় না, তুমি তো সেই কানে কাছে ভ্যান 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 করে, আমি গাড়ি চালাচ্ছি 15-16 কিলোমিটার গাড়ি চালালাম, তার মধ্যে কানের মধ্যে ভ্যান ভ্যান করেই যাচ্ছে। সবে মাত্র বাড়িতে ঢুকলাম, মানে ভীষণ কষ্ট হয়ে গেছে এত দূর যাওয়া, মানে এখান থেকে কৃষ্ণনগর প্রায় 40 মিনিট মতো সময় লাগে যেতে আসতে, তো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি এখন, ওই জন্য রাস্তার থেকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, ভালো লাগছিল না, তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো তারা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে বাইরে এত ঠান্ডা পড়েছে আমার কথা এড়িয়ে যাচ্ছে, আমি কথাও ঠিক করে বলতে পারছি না, ভীষণ ঠান্ডা পড়েছে রাস্তায়, ঠিক আছে চলো টাটা।